سلام ٹی بھی داشلیشن فار ہمینیٹی الحمدللہ نحمدوه و نستعینوه و نستغفروه و نعوذ باللہ من شرور انفسنا و من سیئیات عمالنا من یهده اللہ فلا مضل له و من یضلل فلا هادی له و اشہدو ان لا الہ الا اللہ وحده لا شریک له و اشہدو ان محمدًا عبده و رسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا مهن الله سمسطة پرشنقصة جاء الله رب العالمين أما دركي اي رمضان ماش المبارك جاء جدو شاك چلس هجدي چلس তার কাছাকাছি আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন আজকে পহিলা সাবান চোদ্দোশো একচল্লিশ হিজড়ি মোতাবেক পঁচিশে মার্চ দুই হাজার বিশ আজকে আমরা সৌদি আরবে সাবান মাসের প্রথম তারিখে রয়েছি আল্লাহ রব্লা আলম যেন আমাদেরকে সহি সালামত পবিত্র রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন আমাদের বাকি জীবনে যেন আল্লাহ রবুল্লা দিন দুনিয়ার সার্বিক বরকত দান করেন আল্লাহ রবুল্লা আলমীন আমাদের পাপের কারণে অন্যায়ের কারণে তিনি যেন অসন্তুষ্ট হয়ে নারাজ হয়ে আমাদের ওপর আজাব গজব না দেন আমাদেরকে আজাব গজব থেকে আল্লাহ রবুল আলম যেন আমাদেরকে মুক্ত রাখেন আল্লাহ যেন তিনি রহম করেন রব্বুল আলমীন আল্লাহ রবুল্লাহ আলমী যেন আবারও সারা বিশ্বের প্রত্যেক মুসলিমকে মসজিদে ফিরে যাওয়ার তফিক দান করেন দ্রুত যেন আল্লাহ রব্বুল্লা আলমেন আমাদের জন্য তার রহমতের দরজা আল্লাহারিয়া তোমার রহমতের দরজা মসজিদে দরজা আল্লাহ রব আলম আমাদের জন্য খুলে দাও এই শ্রাবণ মাসের শুরুতে যেহেতু এই সময় বিশ্বের অধিকাংশ মানুষ বিশেষ করে মুসলিম ভাই বোনেরা অবসর হয়ে বাড়িতে বসে আছে এই অবসর সময় যাতে করে আমরা আল্লাহ রবুল্লা আলমিনের সন্তুষ্টির কাজে তার সান্নিধ্য লাভের উদ্দেশ্যে যেসব আমলে সলেহা রয়েছে আমল রয়েছে সেগুলিতে বেশি বেশি আমরা ফরজ হোক অথবা সন্নত মোস্তাহ নফল হোক ফরজ সেই ক্ষেত্রে তো কোনো ছাড় নেই অবশ্যই পালন করতে হবে কিন্তু ফরজ এবাদতবন্দিগি ছাড়াও খরচ আমল ছাড়াও অনেক সন্ন্যত মুস্তাহাব নফলে বাদাত রয়েছে যেগুলির মাধ্যমে আল্লাহ রবুল্লাহ আলমিনের সান্নিধ্য লাভ করা সম্ভব হয় আল্লাহর রহমত হাসিল করা সম্ভব হয় আল্লাহর আজাব এবং গজবকে দূর করা সম্ভব হয় সুতরাং এই রকমের ভয়াবহ যে সারা বিশ্বে করোনার পরিস্থিতি রয়েছে তাতে প্রত্যেক মমিন মমেনাতকে বলবো আল্লাহ রব্লা আলমিনের দিকে যেন তারা ফেরার চেষ্টা করেন এবং আল্লাহ রবুল্লা আলম সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করেন এই জন্যই এই শাহবান মাস যেটি বড়ই ফজিলতের মাস এই মাসের একটি গুরুত্বপূর্ণ এবাদত বন্দিগি যা শরীয়ত সম্মত সে সম্পর্কে আলোচনা রাখব যাতে করে এই সময়গুলিকে আমরা ভালো কাজে লাগাতে পারি আল্লাহ রব্বুল আলমিন সুরে হাসুরে নম্বর সাতে এর সাত করেছেন অমা আত্ম রসুল ফখুজু যা রসুল আল্লাহ সাল আলী হুসাল্লাম তোমাদেরকে দিয়েছেন তা তোমরা নেও সেটা ফরোজ হোক সেটা সন্নত মুস্তাহাব নফল হোক যা রসুল সাল্লাহ সাল আলী হিসাল্লাম দিন হিসাবে দিয়েছেন সেটা আকিদার বিষয় হোক এবাদাতের বিষয় হোক আখলাক চরিত্র এবং অন্য আমালে সালেহাত হোক ভালো আচার আচরণ হোক যারা সুর সালাম তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো অমানাহ আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন বারণ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো আল্লাহ রব্লা তৌহিদ সবচেয়ে বড় নির্দেশ তৌহিদে নির্দেশ দান করেছেন আল্লাহ রবুল্লা আলম এবাদতের জন্য আমাদেরকে পয়দা করেছেন আল্লাহ রব্লা ইবাদত করে হচ্ছে মানব জীবনে সবচেয়ে বড় কাজ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সন্ন্যার আদর্শের অনুসারী হওয়া এটা হচ্ছে আল্লাহ এবং তার রসুল্লাহ আলি সাল্লামের নির্দেশ সুতরাং আমাদেরকে সন্ন্যার অনুসারী হইতে হবে আল্লাহ রাবুল্লা যা নিষেধ করেছেন বহু নিষিদ্ধ কথা কাজের মধ্যে সবচেয়ে বড় নিষিদ্ধ কাজ হচ্ছে শিরক বিল্লাহ আল্লাহর সাথে শরিক করা সুতরাং শির্ক থেকে পুরোপুরি সেটা বড় হোক আর ছোট হোক স্পষ্ট প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক সমস্ত রকমের শির্ক থেকে আমরা বেঁচে থাকবো এই ওয়াদা আল্লাহ রব্লা আলমিনার সাথে আমরা করব এবং রসল সাল্লাহ আলিয়া সাল্লামের আদর্শ বহির্ভূত কাজ যদি ধর্ম হিসাবে পালন করা হয় তা হচ্ছে বিদাত সুতরাং পুরোপুরি আমরা বিদাত থেকে বেঁচে থাকবো পুল্ল বিদাত প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা গুমরাহী আর যখন রাস্তা জান্নাতের হারিয়ে দিলেন আপনি গুমরাহ হয়ে গেলেন তখন পরিণাম হচ্ছে অকুল্ল দল ফিন্নার প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নামে যেতে হবে সেটা স্থায়ী হোক অথবা অস্থায়ী হোক তাহলে কথা লম্বা না করে আসি এই সাবান মাস সম্পর্কে রসুরল্লাহ সাল্লা সাল্লাম সম্পর্কে সাহাবাই গণ বা তার পরিবার পরিজন কি বর্ণনা করেছেন

বিনা বিরতিতে রোজা রেখে যেতেন সেয়াম পালন করতেন এই সাবান মাসে মনে হতো যে তিনি আর ছাড়বেন অন্য অন্য মাসেও নফল রোজা খুব বেশি বেশি রাখতেন রসোর উল্লাহ ইউফতেরও আর মাঝে মাঝে ছাড়তেন রসোরল্লা সাল্লা সাল্লাম অন্য অন্য মাসে রমজান ছাড়া হাত্তা নাকুল আমরা বলতাম যে আর মনে হয় তিনি নফল শ্যাম রাখবেন না কিন্তু বিশেষ করে রমজানের পরে সাবান সম্পর্কে বলছেন ফামার আয়ত রসূল্লাহ সাল্লাল্লাহ ইসলাম ইস্তাক মালা সিয়াম ও শাহরীর ইল্লাহ র মদান রাসূলুল্লা সাল্লাল্লাহ পুরো মাস রমজান ছাড়া অন্য কোনো মাসে শেয়াম পালন করেননি হমার আয়তোহ আখতারা সেয়াম আ মিন অফি সাবান এবং রাসূলুল্লা সসালামকে সাবানের শেয়াম চাইতে বেশি অন্য কোনো সময় সেয়াম রোজা রাখতে দেখিনি হচ্ছে সেই ওখান

রসুল্লা এত বেশি শ্যাম পালন করতেন একটা না যে আমরা বলতাম মনে মনে যে তিনি মনে হয় গোটা মাস শ্যাম পালন করে যাবেন অয়ুফতেরও মাঝে মধ্যে ছাড়তেন আমরা মনে করতাম যে এই ছেড়েই দিলেন আর নফল শ্যাম মনে হয় রাখবেন না তবে ওলাম আর আবু সাইমা মিন শাহরিন কত্তু আহ মিন মিন শাবান শাবান মাসের চাইতে বেশি তাকে কখনো শ্যাম পালন করতে দেখিনি আসুম শাহাবান কুল্লা রসূরুল্লাসাল্লাম সাবানের সবগুলি দিনে সিয়াম পালন করতেন কুল্লাহ সবগুলি অর্থাৎ অধিকাংশগুলি এর ব্যাখ্যা করে পরের অংশটুকু তার উক্তি বলছেন তিনি কান আইয়াসম ও শাবানা ইল্লাহ কালি ইলাহ রসূরুল্লা সাল্লাম তিনি সাবানের অল্প দিন ছাড়া বাকি সবগুলি দিন শিয়াম পালন করতেন সুতরাং আজকে আমরা প্রথম সাবান শেষ করলাম বাকি আরও আঠাশ অথ উনত্রিশটি দিন বাকি আছে আগামীকালকে হচ্ছে বৃহস্পতিবার আজকে হচ্ছে রাত বৃহস্পতিবার আজকে যদি আপনি শহুর করেন তাহলে আপনি বৃহস্পতিবারের শ্যাম পেলেন যেটা সাপ্তাহিক শূন্য উল্লাহ সাহাশ্লামের শ্যামে আর তার সাথে সাথে আপনি সাবানের শ্যাম শুরু করলেন এর সাথে সাথে যতটা পারবেন আপনি শ্যাম পালন করবেন আল্লাহ রব্বুল আলম যেন তৌফিক দান করেন আমাকে আপনাকে প্রত্যেক আল্লাহ রবনামে তৌফিক দান করেন বিশেষ করে এই সময় শ্যামের কথা আরও তাকিদের সাথে এই জন্যই বলছি যদিও এগুলি নফল নফলসন্নত শ্যাম এই জন্য যে অধিকাংশ মানুষ ঘরে বসে আছে কাজকর্ম নেই ব্যস্ততা নেই ছুটাছুটি নেই ঘরে বসে আছেন গৃহবন্দী হয়ে বসে আছেন সুতরাং এই সময়টাকে কাজে লাগাবেন দিনটাকে শ্যাম রোজার ইবাদতে লাগাবেন আর রাতে এসা পরে তাড়াতাড়ি শুয়ে যাওয়ার চেষ্টা করবেন আর যদি মোটামুটি নয়টা থেকে দশটার মধ্যেও শুয়ে যান তাহলে যথেষ্ট আপনি সময় পাচ্ছেন সুতরাং শেষ রাতে উঠে গিয়ে তাহাজুত পড়ার চেষ্টা করবেন এই সময়ে আল্লাহ রব্বুল আল অত্যন্ত নিকটবর্তী হয়ে যান বান্দার আর আল্লাহ রব নিজেই ডাকেন যে মাই অ্যাস্ত আক ফের আকফের আল্লাহ কে আমার কাছে ক্ষমা চাইবে তাকে ক্ষমা করবো মাই আস আল অনিফা অতি আহ কে আমার কাছে যাচ্ছা করবে চাইবে তাকে আমি দেব আর কে আমার কাছে মাইয়াদ ওনি ফেহাস্তা যে বলে কে আমার কাছে দোয়া করবে কে আমাকে ডাকবে তার ডাকে আমি সাড়া দেব। এইভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন ডাক দিতে চান আর অন্য হাদিস রয়েছে মল্লাম ইয়েস আলীল্লাহ ইয়কদ আলীহ আল্লাহ রবুল্লা আলমিন এত দয়াবান এত দানশীল যে তার কাছে কেউ না চাইলে তিনি অসন্তুষ্ট হন পক্ষান্তরে আল্লাহর মখলুক আল্লাহর সৃষ্টি মানুষ এমন স্বভাবের যে মানুষের কাছে চাইলেই বিরক্তি হয় চাইলেই কষ্ট পায় চাইলেই কেটে পড়ে চাইলে অসন্তুষ্ট হয় আর না চাইলে খুব ভালো যদি দিতে পারেন আর না চান তাহলে খুব ভালো সেটা দান করাই হোক আর সেটা কাউকে খাওয়া দাওয়া করার আমোদ ফুর্তি করাই হোক আর সেটা কাউকে ধার করজা দেওয়াই হোক যদি দিতে পারেন তাহলে খুশি আর কারো কাছে যদি চান তাহলে অসন্তুষ্ট কারো কাছে যদি চান আপনি দ্বারস্থ হন তাহলে অসন্তুষ্ট পক্ষান্ত রব্বুল আলমীর কাছে যত চাইবেন তত বেশি আল্লাহ খুশি হন সন্তুষ্ট হন এবং আল্লাহ রব্ব সেটা পছন্দ করেন সুতরাং রব্বুল আলমিনের দরবারে আমরা রাতে সবচাইতে উত্তম নফল এবাদতবন্দি করো ফরজ সালাতের পরে সেটা হচ্ছে তাহাজুদের সালাত আল্লাহ যেন তফিক দান করেন হতে পারে এই তাহাজুদের সালাতের মাধ্যমে এই বালা মুসিবত দূর হয়ে যাবে কখন কোন বান্দার দু আল্লাহ আলেম আলম শুনে নেন এবং সেটা আর সে আজিম পর্যন্ত পৌঁছে যে আল্লাহ রবুল আলমী সেই দুয়ার মাধ্যমে সারা বিশ্বের মানবতাকে আল্লাহ রবুল্লা আলমিন শান্তি দিতে পারেন এবং এই আজাবকে আল্লাহ রব্বুল আলম উঠিয়ে নিতে পারেন আজাব পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলম সুতরাং আজাব উঠাবেন তিনি আজাব এসেছে আমাদের পাপের কারণে অন্যায়ের কারণে সুতরাং আজাব উঠবে আমাদের তবা ইস্তেফার এবং দোয়া আর ক্ষমা প্রার্থনার মাধ্যমে আল্লাহ রব যেন আমাদের সংশোধন করার তৌফিক দান করেন এই শ্যামের হেকমত বা রহস্য কি এই শ্যামের হেকমত সম্পর্কে সোনানের নাসাইতে একটি হেদিস রয়েছে ওসাউন জাহেদ রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত তিনি বলছেন যে আমি একবার বললাম ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল্লাম আর আকা তাসুম শাহরান মিনা শহুরে মা তাসুম মিন শাবান আপনি শাবান মাসে যত বেশি নফল শ্যাম পালন করছেন রোজা রাখছেন এত কখনো তো আপনাকে শ্যাম পালন করতে দেখি না এত বেশি রোজা রাখতে তো আপনাকে দেখি না তখন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এর রহস্য সম্পর্কে দুটি কথা বলেছিলেন একটি হচ্ছে রাজা বরাম এই মাসটি শাবান মাস এমন একটি মাস যেই সময় মানুষ অধিকাংশই উদাসীন থাকে গাফেল হয়ে থাকে বেইনা রাজা বরামদান রজব মাস এবং রমজান মাসের মাঝখানে রজব মাসে আরবরা প্রাচীন যুগ থেকে জানতো যে এটি সম্মানিত হারাম মাস সুতরাং এই মাসের শ্রদ্ধা ছিল তাই এমনিতে মানুষ যত্নবান থাকতো এবাদত বন্দেগীর ক্ষেত্রে আর তারপর রমজান মাস তো আসছেই তো মাঝখানে একটু আমরা বিরতি নিই একটু আমরা এবাদত বন্দেগি কম করি আসছে তো রমজান মাস এই রকম মানুষ ভাবতে পারে তো এই জন্য এই মাসটি সম্পর্কে রসরুল্লাহ সাল্লা অত্যন্ত বেশি গুরুত্ব দিতেন যেটি সাবান মাস রজব এবং রমজান মাসের মাঝখানে মানুষ গাফেল থাকে আর গাফিলতির সময় আমি চাই যে এবাদত বন্দী করি বেশি বেশি নফল শ্যাম রোজা পালন করি এ হাদিসের অংশ থেকে বোঝা যায় যে মানুষ যখন উদাসীন থাকে যে সময়গুলিতে যে জায়গাগুলিতে উদাসীন হয়ে থাকে আল্লাহ রাবুল্লাহ ইবাদত বন্দিগি থেকে যে আজগার থেকে গাফেল থাকে সেই সময়ে এবাদত বন্দেগীর আল্লাহ রবুল্লা আলমের জিখের আজকারের সলাদ শ্যামের ভালো কাজের গুরুত্ব বেড়ে যায় যেহেতু এই সময় অধিকাংশ লোক গাফেল হয়ে থাকে সাবান মাসে সেই জন্য রসর উল্লাহ বেশি বেশি সিয়াম পালন করতেন তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যদি এমন সময়ে থাকি যেই সময়গুলিতে দেখছি যে অধিকাংশ লোক গাফেল হয়ে রয়েছে তাহলে আমরা বেশি বেশি আল্লাহ রবুল্লা আলমিনের এবাদত বন্দেগীতে সচেতন হব বা সক্রিয় হব এই এইরকম যদি আমরা এমন কোন এলাকায় থাকি অঞ্চলে থাকি এমন কোনো দেশে এমন কোন গ্রামে আছেন আপনি শহরে আছেন যেই এলাকায় লোকেরা অধিকাংশই উদাসীন হাফেল হয়ে রয়েছে আলেন এবন্দি থেকে তখন সেখানে এবাদতবন্দির গুরুত্ব বেশি বেড়ে যায় তা আপনি যেই পরিবেশে আছেন এবং যেই সময়কালটা আপনি কাটাচ্ছেন সেই সময়কাল এবং সেই স্থান বা সেই এলাকার খেয়াল রাখতে হবে যে সেখানে যদি দেখা যায় আল্লাহ রবুল এর এবাদত বন্দেগি সম্পাদনকারী সংখ্যা কম সেখানে আল্লাহ রবুল আলমিন থেকে অধিকাংশ লোক গা ফেল আল্লাহর এবাদত থেকে গা ফেল আল্লাহর সন্তোষীর কাছ থেকে গা ফেল নেকের কাছ থেকে গা ফেল তাহলে আপনি সেখানে এবাদত বন্দি বাড়িয়ে দেবেন ফরজ তো অবশ্যই কিন্তু তার সাথে সাথে অনেক নাওয়া রয়েছে নফল এবাদতবন্দি রয়েছে সেগুলি বাড়িয়ে দেবেন যেই রকম মেরুবন্দী হোক সেটা সম হতে পারে সলাত হতে পারে সাদকা হইতে পারে দান খাই হতে পারে জনকল্যাণমূলক কাজ হতে পারে ইত্যাদি তাহলে আপনার পরিবারে যদি দেখা যায় যে আপনার ভাই বোনেরা অধিকাংশ অসৎ বিভিন্ন পাপে জড়িয়ে আছে বা বাপ মায়ের ক্ষেত্রে তারা যত্নবান না তাহলে এখানে আপনার এবাদত বন্দীগীর গুরুত্ব বেড়ে যায় আপনার নেক আমলের গুরুত্ব বেড়ে যায় কারণ অন্যরা গাফিল যেহেতু রয়েছে সুতরাং আপনি এই ক্ষেত্রে সক্রিয় হবেন তারপরে রসুল উল্লাহ সাল্লাম আরও বলছেন যে ওয়াহুয়া শাহরুন তুরফা ফিহিল আমাল ই রব্বিল আলমিন এটি এমন একটি মাস যেই মাসে রব্বুল আলমিনের কাছে যিনি বিশ্বজাহানের প্রতিপালক তার কাছে সমস্ত আমলগুলি গোটা বছরের উন্নীত করা হয় উঠিয়ে নিয়ে যাওয়া হয় রিস্তার মালাইকা এটা কি বাৎসরিক রেপোর্ট বলা হয় পেশ করেন রব্বুল আলমের কাছে দৈনিক একটা পেশ করেন যেটা সালাতে আর আসর আছে সাপ্তাহিক রেপোর্ট পেশ করেন দুইবার সোমবার এবং বৃহস্পতিবার আর বাত্তরিক রেপোর্ট পেশ করেন সেটা হচ্ছে এই শাবান মাসে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় অসাহরণ এটি এমন একটি মাস শাবান মাস তোরফা হফিহিল আমালৈরা রব্বিলা বিশ্ব জাহানের প্রতিপালকের নিকোটে আমলগুলি উঠিয়ে নিয়ে যাওয়া হয় পেশ করা হয় সুতরাং যখন আল্লাহর সামনে আমল পেশ করা হচ্ছে সেই সময় যেন আমার রিপোর্টটা অনেক ভালো থাকে চমৎকার থাকে ফ ওহিব বা ইউরফা আমালি ওয়ান সাইম আমি পছন্দ করি যে যেই সময় আমার আমর আল্লাহর সামনে পেশ করা হবে সেই সময় যাতে আমি সেয়াম অবস্থায় থাকি আল্লাহর সামনে যখন রিপোর্ট পেশ হবে তখন আর এটা প্রমাণ পাবে যে বান্দা অবস্থায় রয়েছেন রোজা পালন করছেন আল্লাহ বিষয়গুলি খেয়াল রাখার তৌফিক দান করেন সম্মানিত হাত্রিমন্ডলী তিন নম্বরের যে বিষয়টি বলবো সেটা হচ্ছে গত রমজানের কোনো ভাই অথবা বোনের যদি কোনো কারণে রমজান মাসের ফরজ সিয়াম বাকি থেকে গিয়ে থাকে তাহলে সেগুলির কাজা করার জন্য সময় সংকীর্ণ হয়ে এসেছে এগারো মাস আল্লাহ রব্বুল আলমী ছাড় দিয়েছেন এই এগারো মাসের মধ্যে রমজানের পর থেকে শুরু করে দশ মাস শেষ এই সাবান মাস হচ্ছে শেষ মাস এরপরে আর বিলম্ব করা চলবে না সুতরাং এক্ষেত্রে মা এসিয়াল্লাহ তালানহার হাদিস রয়েছে সোনানে তিরমিজি যে হাদিস ওই বলছেন মায়া সাবাদি আল্লাহ মা কোন তো রমজানের কাজা রোজাগুলি থেকে যেত সেগুলি আমি কাজা করার সময় সুযোগ পেতাম না ইল্লাফি সাবান তবে যখন সাবান চলে আসতো না সময় আর নেই বেশি এক্ষুনি আমাকে বাকিয়া রোজাগুলি রেখে নিতে হবে তখন আমি সাবান মাসে কাজা রোজাগুলি রেখে নিতাম হাতা তুফিয়া রসোরসল্লা তিরোধান পর্যন্ত রসোরল্লা সাল্লাহ আলাইস্লামের এনতেকাল পরে আর তেমন ব্যস্ততা নেই সুতরাং আমি তাড়াতাড়ি কাজাগুলি করে নিতাম তাহলে যারা ব্যস্ত না ফিরিয়ে আছেন তারা রমজান মাসে যদি কাজা থেকে গিয়ে থাকে সফরের কারণে অথবা রোগের কারণে তাহলে যথাসাধ্য তাড়াতাড়ি করে কাজাগুলি করে নেবেন এখন তাড়াতাড়ি হয়তো করেননি থেকে গেছে রোজাগুলি তাহলে সেই রোজা সে আমগুলি এই শাবান মাসে কাজা করে নেবেন কাজার নিয়তটি হবে আসল কারণ সেটি হচ্ছে ফরজ আর তার সাথে সাথে আপনি শাবান মাসের ফজিলত হাসিল করার জন্য নিয়ত রাখবেন যে আমি শাবান এসে পালন করছি হতে পারে রব্বুল আলমিন আপনাকে দুই নেকি দিয়ে আপনাকে ধন্য করবেন এই শ্যামগুলি আপনি শ্রাবণ মাসের পুরোটাই রেখে যাবেন একেবারে শেষ দিকে যখন চলে যাবেন তখন না রাখাটাই ভালো যদি হয়তো জায়জ রয়েছে কিন্তু শেষ দিকে যখন চলে যাবেন তখন না রাখাই ভালো বিশেষ করে রমজান মাস আসার আগেই আপনি সতর্কতামূলক রমজানের উদ্দেশ্যে আপনি এক দুদিন আগেই চাঁদ ওঠার খবর সম্পর্কে নিশ্চিত না হয়ে রোজা রাখা শুরু করলেন এইরকমটা জায়জ নয় এবার আমার শাহী মুসলিমের হাদিস রয়েছে এটি আরেকটি বিষয় আবু রাদিয়াল্লাহু তাআলা অনুতে বন্নিতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকদ্দামু রমাদান বিসাউম ইয়াউমিন আও ইলা রমজান মাসের এক দুই দিন আগেই তোমরা সিয়াম পালন করা শুরু করিও না রমজান মাসে এক দুই দিন আগে তার মানে 28 29 30 এই দিনগুলিতে তোমরা সিয়াম রাখিও না নফল ওজা রাখিও না কারণ যারা জানবে দেখবে অনেক সময় তাদের তারিখ না জানা থাকলে ভাবতে পারে যে হয়তো রমজান মাসেরই আপনি সিয়াম রাখছেন আবার রমজানের সাথে একাকার হয়ে যাচ্ছে বা রমজানের সম্মানার্থে আপনি আপনি এরোজা রাখছেন পারে যার ফলে এসব যে আপত্তিকর দিকগুলি রয়েছে সেগুলি থেকে বাঁচার জন্য রমজানের এক দুদিন আগে তোমরা অগ্রিম সিয়াম শুরু করিও না জি ইল্লা রাজুণ কানা এসো মো তবে কোন মাসের মানুষের যদি অভ্যাস থেকে থাকে সোমবারে শ্যাম পালন অভ্যাস রয়েছে নিয়মিত সাপ্তাহিক বা বৃহস্পতিবারে তার শ্যাম করা অভ্যাস রয়েছে আর আঠাইশ উনত্রিশ তারিখ সোমবার পড়লো অথবা বৃহস্পতিবার পড়লো ফালিয়া তাহলে সে রোজা রাখো তাহলে সে শ্যাম পালন করুক কোনো অসুবিধা নেই এইরকমই সন্দেহের দিনে সরলালাম শ্যাম পালন করতে নিষেধ করেছে এবং কঠোর বাণী উচ্চারণ করেছে আবদ্ধ হাদিসে রয়েছে রমজান সাবান মাস সম্পর্কে একটি হাদিস অনেক আলেমরাই শুনিয়ে থাকেন এই হাদিসটি অনেক কেরাম কেরামগনজ বলেছেন আর কিছু আলেম বা আহ আম্মাই যদি সেটিকে হাসান সাহি বলে থাকেন তাহলে তার আসল ব্যাখ্যাটা কি এটাও জেনে নেওয়া জরুরি আবু মুসা শরীর আল্লাহ আন থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূরুল্লাহ আল্লাহ্ বলেন ইন আল্লাহ লায়াতাল ফি লাইলাতে নিসফেমিন সাবান আল্লাহ রব্দ আলমিন সাবান মাসের পনেরো তারিখের রাতে পৃথিবীর দিকে তাকান লায়াতাল তাকান আল্লাহ আল্লাহরব্দ আলমিন সাবান মাসের পনেরো তারিখে তার এখানে কি বলা হয়েছে ফি লাই লাতিন মিন ফেমিন সাবান নিসফে সাবানের রাতে এখানে একটি জিনিস খেয়াল করবেন ভারত উপমহাদেশে এই রাতটিকে বলা হয় শবে বরাত কথা বললেন না যে বারা আতের রাতে ফিলাইলাতিল বারা আতে বললেন না যদি এই সাবে বরাত বলে কোন রাত থাকতো তাহলে বলতেন যে আতে। শবে বরাতে আল্লাহ রাব্বুল আমি পৃথিবীর দিকে তাকান না বলেননি ফিলাইলাতে শাবানের অর্ধেকে যে রাতটি অর্থাৎ পনেরো তারিখের রাত এই রাতে আল্লাহ রাবুল্লা আলমিন পৃথিবীবাসীর দিকে তাকান কি জন্য তাকান বলছেন ফাইয়াল ফেরোলে জামিয়ে খালকে তারপরে সমস্ত মানুষকে আল্লাহ রবদুল্লা আলামিন ক্ষমা করে দেন সমস্ত মানুষকে অর্থাৎ সমস্ত মানুষকে ক্ষমা পাওয়ার জন্য যে সর্বনিম্ন যোগ্যতা রয়েছে সেটা হচ্ছে যে শিখ মুক্ত থাকতে হবে তহির ঠিক থাকতে হবে তারপরে ঈমান ভঙ্গকারী বিষয়গুলি থেকে মুক্ত থাকতে হবে এই রকম ব্যক্তি হইতে হবে তারপরে সাগিরা গোনার মাফ হয় বিনা তবাতে কাবিরা জন্য বহু যেহেতু আয়াত হাদিস রয়েছে যে কাবিরা গোনার ক্ষেত্রে তবা শর্ত রয়েছে জামাত এই ক্ষেত্রে ওই জন্য একমত জি রসরুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন পাঁচ অক্ত সালাতের ফজিরত সম্পর্কে জুমার সালাতের ফজিলত সম্পর্কে রমজানের শিয়ামের ফজিলত সম্পর্কে যে আতুল খামসু অল জুমাতে আল জুমাতে রমদান হইল রমদানা রমদানা মোকাফেরাতুন লেমা বেঈ না হলো না এজাজ দুনিবাল্কা বাহির পাঁচ অক্ত সলাত এবং জুমার সলাত আর রমজান মাসের সেয়া মোকাফেরাতুন লেমা বেন এর মাঝের গোনাগুলির জন্য মচনকারী হয়ে যাবে কাফ ফারা হয়ে যাবে এল্লা এজাজ তুনিবাল্কাবাহের হ্যাঁ শর্ত হচ্ছে যে কাবিরা গোনা থেকে যদি বেঁচে থাকে তাহলে বোঝা গেল যে কাবিরা গোনা কে শুধু নে কামল দিয়ে মুছে ফেলা যাবে না আমলের সাথে সাথে তবা অবশ্যই করতে হবে সংশোধন করে ফিরে আসার ও আদা করতে হবে রব্বুল আলমিনের সাথে তো আল্লাহ করে দেন এই সাবান মাসের পনেরো তারিখে কবিরা গোনা মাফ করবেন যদি তবা করে তাহলে বান্দা যদি তবা করে তাহলে ইল্লা মুসরে কিন আসাহিন তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না দুই সেন মানুষকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করেন এক হচ্ছে যে মুশ্রিক শিরিককারী আল্লাহর সাথে শরিক স্থাপন করে তাকে মাফ করেন না তাহলে যে সব ভাইয়েরা আমাদের ভারত ও মহাদেশে এই শয় বরাত নিয়ে ধুমধাম করে অধিকাংশ মানুষ তারা শিরকে লিপ্ত রয়েছে তাদের আকিদায় শির্ক রয়েছে বড় শির্ক রয়েছে ছোট শির্ক রয়েছে বহু রকমের শির্ক রয়েছে সুতরাং সিরকারিকে কি করে আল্লাহ মাফ করবেন স্পষ্ট নবী সাল হাদি সিরকারিকে আল্লাহ মাফ করেন না তাহলে আমাদের করণীয় এই সাবানের পনেরো তারিখে রাত্রি যাপন নয় রাত জেগে জেগে এবাদত করা নয় নফল পড়া নয় আর অন্য কোনো কর্মকাণ্ড নয় বরং শির্ক মুক্ত হইতে হবে তহিদটা আমাদের ঠিক করতে হবে তহিদ আমাদের ঠিক করতে হবে দুই নম্বর আর কাকে মাফ করেন না মুসাহীন যেই ব্যক্তি অর্থাৎ বিদ্বেষী যে কোনো মমিন ভাই বন সম্পর্কে শত্রুতা বিদ্বেষ রাখে হিংসা রাখে ভিতরে কালিমা রাখে ভিতরটা একবারে গলিজ ভরা আছে ভিতর সাফ না অন্তর খোলা নাই তাকে আল্লাহ মাফ করেন না তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় কোনো নেক আমল অন্য নয় বরং আমাদের অন্তরটাকে কালবে সালিম বানাইতে হবে সুস্থ করতে হবে হিংসা থেকে শত্রুতা থেকে বিদ্বেষ থেকে ঘৃণা থেকে দুঃশ্মনী থেকে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পাপের যে কামনা বাসনা রয়েছে এইগুলি থেকে সোনান নিবেন মাজা হাদিসটি ইবেন মাজা রয়েছে আল্লা আলমানি রাহ্লাহ হাদিসটিকে হাসান বলেছে যদি অনেক হাদিসটিকে যদি বলেছেন ধরে নিলাম যে হাদিসটি হাসান এ হাদিস হাসান মানে এখানে বিশেষ কোনো নকল এবাদতবন্দী করা প্রমাণ করেনি স্পষ্ট যা প্রমাণ করে তা হচ্ছে সিরক মুক্ত হইতে হবে আর হিংসাবিদদের শত্রুতা মুক্ত হইতে দেয় তাহলে আল্লাহ মাফ করবেন না সিরক আল্লাহ মাফ করবেন না বেদাতকারীকে সুতরাং যারা বেদাত করে থাকে তাদেরকে মাফ করে যারা এই পনেরো সাবানে বেদাত করে দিনে বেদাত করে রাতে বেদাত করে বহু মুখে বেদাত করে যারা বেদাতে আখিদা লিপ্ত বিদাত দিয়ে সালাদ শুরু করে বিদাত দিয়ে সলাদ শেষ করে সম্মিলিত মোনাজাতের বিদাত করে পরে তাদেরকে মাফ করবেন তাদেরকে আল্লাহ মাফ করবেন না বিদাত মুক্ত হতে হবে জি হ্যাঁ মিলাদের বিধাত মুক্ত হইতে হবে নাইতুর বিধাত মুক্ত হইতে হবে যাই নামাজের দোয়া পড়ার বিদাত মুক্ত হইতে হবে আহ এইরকম বহু বিদাত রয়েছে মুসলিম সমাজে আজকে এই মহামারীর যুগে বহু বিদাতের ছড়াছড়ি যখন বেদাতের কথা আসলো আর সাবান মাস আর সামনে কয়েকদিন পরে পনেরো সাবান আসছে আপনি রবের কাছে যদি আশা রাখেন যে আপনাকে আপনাকে করবেন তাহলে মুক্ত হবে আজকাল বেশ কিছু বিদাতি আলেম সমাজ মানুষকে স্বপ্নের কথা শোনাচ্ছে স্বপ্নের ধর্ম শোনাচ্ছে যে অমুক সাহেব স্বপ্ন দেখেছেন পাকিস্তান থেকে যে তোমরা ওজিফা কিসের জি হ্যাঁ ইউনুস সুয়াল্লা পড়তে এই সুয়ালাক কোথায় পেলেন আপনি আরে রাত দিন পড়তে থাকেন আপনি কিন্তু করবেন আপনি খতম করবেন খতমের মহফিল করবেন অনুষ্ঠান করবেন আপনি খতমে কোরআন করবেন আর সম্মিলিত মোনাজাত করবেন সম্মিলিত তবা করবেন তবা দিবস আবিষ্কার করবেন তবা দিবসের ঘোষণা করবেন বা করাবেন এগুলি কোথায় পেলে জি হ্যাঁ আপনাদের এই খতমগুলি কোথায় রয়েছে খতমে জালালি খতমে জালালি। অমর ব্যক্তির সামনে খতমে জালালি করলে থাকবে না হয় যাবে যদি তাই হয় তো পৃথিবীতেই যে মহামারী এসেছে তো আপনারা এই খতমে জ্বালালি শুরু করেন হয় এই মহামারী যাবে আর না হয় সবকে নিয়ে যাবে দেখি আপনাদের খতমের কেমন তাসের রয়েছে যে ওয়াহি না কোরআনে রয়েছে না রসোর উল্লাহ সাল্লাহ সালামের হাদিস রয়েছে আমার ভাতৃমণ্ডলী আপনারা মুসলিম সুতরাং ফিরে আসেন তের দিকে ফিরে আসেন রসোর সন্ন্যার দিকে পরিত্যাগ করুন শির্ক পরিত্যাগ করুন বেদাত রসরামের আদর্শ ছাড়া আর কোনো আদর্শ আমাদের জন্য আদর্শ নয় সুতরাং এই বেদাতি কর্মকাণ্ড ছেড়ে দিয়ে ফিরে আসেন আল্লাহ যেন আমাদের গোনা খাতা মাফ করে দেন এবং নবী মোহাম্মদ ও রসুল্লাহামের আদর্শ দিকে ফিরে আসার তৌফিক দান করেন আর কথা বেশি লম্বা না করে এখন আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে যে প্রচলিত বিদাতগুলি রয়েছে এই সাবান মাসে সেগুলি সংক্ষেপে শুধু গণিয়ে দেব যে বিদাতগুলি রয়েছে তার প্রথম বিদাত হচ্ছে সাবান মাসের এই পনেরো তারিখের রাতটির নাম হচ্ছে সবে বারাত সব মানে রাত সব মানে রাত ফার্সি ভাষা অর্থাৎ বারাতের রাত এই সবে বরাত নামটি কোরআন করিম আছে না রসুলের কোন হাদিস আছে কোনো একটি মজু হাদিস আছে লাইলাতুল বারাত বলে কোথায় পেলেন এই নাম এই নাম আবিষ্কার করার অধিকারটা কে দিল কিয়ামতের দিন রসুল আল্লাহ সাল্লাম যখন জিজ্ঞেস করবে না আপনাকে যে তুমি এই নামটা পেলে কোথা থেকে তোমার কি আমার ছাড়া কোনো রসুল ছিল যার মাধ্যমে ওহি জেনেছিলে না শৈতানের ওহির ওপর আমল পড়েছিল সুতরাং এই শয়েবরাত নামটি থেকে তবা করুন প্রথম প্রথম বিদাত হচ্ছে এই রাতটির নামকরণ করা শয়েবরাত বলে দুই নম্বর বিদাত হচ্ছে এই রাতটি হচ্ছে পনেরো সাবানের রাত হচ্ছে ভাগ্যরজনী না না এই ভাগ্য রজনী নাই বাৎসরিক যে মানুষের ভাগ্য নির্ধারণ রয়েছে সারা জীবনের যেটা আসমান জমিন সৃষ্টির আগে থেকে লেখা আছে সেটা বাস্তরিক যে ফেরেস্তাদেরকে দায়িত্ব দেওয়া হয় সেটা লাইলাতুল কাদার কদরের রাতে হয় সুরায়ে জি হ্যাঁ সুরায়ের দোকানের শুরুতে যা বলা হয়েছে সেটাই ইন্ন কাদার ইন্নফি লাইলাতুল কাদারে বলা হয়েছে আর কোরআন না জর হয়েছে লাইলাতুল কাদারে যেটা রমজান মশ হিল কোরআন সবগুলি আয়াত একসাথে মিলালে আয়াতের সমন্বয় করলে স্পষ্ট হয়ে যায় যে বাৎসরিক যদি ভাগ্য রজনী হয় আর তকদির সম্পর্কে ফেরিস্তাদের দায়িত্ব দেওয়ার কোনো রাত হয় সেটা হচ্ছে কদরে রাত লাইলাতুল কাদর যেটি রমজান মাসে রয়েছে সেটি সাবানে নয় সুতরাং দ্বিতীয় বেদাত হচ্ছে এই রাতকে ভাগ্য রজনী বলা এই রাতকে ভাগ্য রজনী খবরদার কেউ বলবেন না তৃতীয় বেদাত হচ্ছে পণ্য সাবানের দিনে রোজা রাখা খাস করে শুধু পণ্য সাবানের দিনে রোজা রাখা আর রাত্রে সারা জেগে নফল পড়া জি খাস করে সেই রাতে নফল পড়া তাহাজ্জুদ পড়া সারা রাত্রি যাপন করা এবার মাধ্যমে আর দিনে শেয়াম পালন করা এই দুইটি হচ্ছে বিদাত দিনে বেদাত করলেন খাস করে শুধু ওই দিনের রোজা রাখার আর রাত্রে বেদাত করলেন সেই রাতে রাত্রি যাপনের আপনি অন্য অন্য রাতেও তাহাজুত পড়ছেন কয়েক ঘন্টা আর সেই রাতেও আপনি পড়েন অন্য অন্য দিনে আপনি শ্যাম রাখছেন তার মধ্যে পণ্য সাবানও ও রেখে নেন অসুবিধা নেই কোনো অসুবিধা নেই জি তাহলে এই ছিল তৃতীয় বিধাত পণ্য সাবানের দিনে শ্যাম পালন করা আর রাতে রাত যাপন করে এবার বন্দি করা এই দুটি হচ্ছে বিধাত জি যেই বিধাতটি একটি মৌজু জাল অথবা অত্যন্ত দুর্বল হাদিস কেউ কেউ এটাকে দাইফুন জিদ্দান বলেছেন আর কেউ তো মৌজু বলেছেন আল্লা আলবানি এ হাদিসটি দুই হাজার একশো বত্রিশ নম্বরে তিনি উল্লেখ করেছেন এছাড়াও অনেক হাদিসটি সম্পর্কে স্পষ্ট লিখেছেন তার আগে থেকে যে এই হাদিসটি হচ্ছে মৌজু হাদিস এ হাদিসের বর্ণনাকারী ছিল মৃত্যুক জি চার নম্বর যে বেদাত সেটা হচ্ছে দলবদ্ধভাবে কবর জিয়ারত করা দলে দলে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা কবরস্থানে যায় আর আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করে বাড়ায় এটি আরেকটি বেদাৎ চার নম্বর বেদাত পাঁচ নম্বর বিদাত হচ্ছে এই পণ্য সাবানের রাতে আপনার হালুয়া পুরি রুটি তৈরি করা নিজেরা খাওয়া আর তারপরে গরিব দুঃখীকে খাওয়াবো সাদকা করলাম মৃতদের নামে ইসালে সওয়াব করলাম এই সমস্ত বেদাতি কাজ যারা সুর উল্লাহ সাল্লাহ তার সাহাবাই কেরাম গন্তা বেহীন এমনকি আইম্মা আর বা ইমাম আবানিফা শাহি মালিক আহমদ রাহে মহম্লাহ জামিয়ান অরদি আল্লাহ আনহম তারা কেউ করেননি ছয় নম্বরের বেদাত হচ্ছে অনেকের ধারণা বিদাতীদের যে যেসব মৃতরা দুনিয়া থেকে চলে গেছে আত্মীয় স্বজন গত এক বছরে যারা মারা গেছে তাদের রোহগুলি পৃথিবীতে ফিরে আসে আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করতে তাদের খোঁজ খবর নিতে বিধবা স্ত্রীকে তার স্বামী দেখতে আসে আর এই আশাতে বিধবা মহিলা বসে থাকে হ্যাঁ হালুয়া রুটি করে বসে থাকে রাত্রে জেগে যা আমাকে দেখতে আসবে আমার স্বামী এই একে অপরকে মৃতরা জীবিতদেরকে দেখতে আসবে এই ধারণা আর একটি বেদাতি ধারণা আল্লাহ রব্লা মের সাদ করেছেন মানুষ যখন মারা যায় তারপরে তাদের পেছনে একটি বিশাল একটি প্রাচীর তৈরি হয়ে যায় আমি মারা বর যখন এলাই ও বাসন মানুষের মৃত্যুর পরে তাদের আর পেছনে একটি বিশাল প্রাচীর তৈরি বার্জাখ বার্জাখ জীবনে যেন বলা হয় একটি বিশাল প্রাচীর তৈরি হয়ে যায় এলাই আসন পুনরুত্থান দিবস পর্যন্ত কেমত পর্যন্ত কেউ উঠে আসবে না সুতরাং বেদাতি ধারণা রাখবেন না আর এইরকম বেদাতি কাজ করবেন না এইরকমই আজকাল বেদাতি কাজ এই মহামারীর যুগে চলছে রাতে তকবির দেওয়া যেমন শুনলাম কুয়েতে কিছু ভারত বাংলাদেশ পাকিস্তানের বেদাতি মুসলিমরা বিল্ডিংয়ের ছাদে উঠে অথবা বেলকনিতে উঠে জোরে জোরে তো বীর পাট করছে আল্লাহবর আল্লাহবর করছে অথবা আজান বালা মুসিবতের সওয়া সময় দলে দলে আজান দেওয়া বাড়িতে বাড়িতে আজান দেওয়া এই সমস্ত কাজগুলি হচ্ছে বিদাতি কাজ এই রকম বহু বিদাতের কথা আপনারা শুনছেন যেগুলি হয়তো আমার এখন হয়তো স্মরণে নেই অথবা আমি সেগুলি জানিও না কিন্তু আপনারা ওই সমাজে বসবাস করছে আর এই সমস্ত বিদাত মহামারীর সময় করে যাচ্ছে মানুষরা এ সমস্ত কাজ নয় আল্লাহ সমস্ত বিদাত থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন এবং রসুল্লাহামের সন্ন্যার অনুসারী হওয়ার তৌফিক দান করেন তৌহিদ পুরোপুরি প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন রব্বুল্লাহ আলমিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ রবুল্লাহ আলম আমাদের গোনা খাতা যেন মাফ করে দেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যেন মসজিদে আবার ফিরে যাওয়ার দ্রুত তৌফিক দান করেন সুযোগ দান করেন আল্লাহ যেন আমাদের জন্য মসজিদকে আবার তাড়াতাড়ি এই শাবান মাসেই খুলে দেন যাতে করে রমজানে সারা বিশ্বের সমস্ত মমিন মমিনাত মসজিদে গিয়ে সালাত আদায় করার সুযোগ পায় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আমাদের সামনে যে রহমতের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে মসজিদে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে এটি আল্লাহর পক্ষ থেকে মুসলিম জাতির ওপর মার আমরা সেটা অনুভব করি আর না করি আল্লাহ রব এর কাছে দোয়া করি আল্লাহ যদি অনেক পাপের হ্যাঁ খানা বন্ধ হয়েছে এতে কোনো সন্দেহ নেই যে তোমার এই আজাব যে পৃথিবীতে নেমে এসেছে এতে অনেক পাপের জায়গা বন্ধ হয়ে গেছে অনেক পাপের আড্ডাখানা বন্ধ হয়ে গেছে সিনেমা বন্ধ হয়ে বন্ধ হয়ে গেছে এ বার বন্ধ হয়ে গেছে হারাম অবাধ মেলামেশার আর তার গ্যাদারিং বন্ধ হয়ে গেছে বহু পাপের দরজা বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বিরআমিন তবে আল্লাহ অনেক নেকির কাজ বন্ধ হয়ে গেছে পাঁচ অক্ত সালাদ বাজামাত বন্ধ হয়ে গেছে জুম্মা বন্ধ হয়ে গেছে দিনের দাওয়ার কাজ বন্ধ হয়ে গেছে দিনই মাহফিল বন্ধ হয়ে গেছে অনেক গঠনমূলক কাজ বন্ধ হয়ে গেছে অনেক গরিব দুঃখী মানুষ যারা দিন মজুর দিন আনে দিন খায় তাদের কাজকর্ম বন্ধ হয়ে গেছে তাদের রুজি দরজা সংকুচিত হয়ে গেছে অনেক ভালো মানুষের রুজি দরজা বন্ধ হয়ে যাচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও এবং আমাদের আল্লাহ আবু আবার রহমত আল্লাহ আবু আবুবাব রহমাতিক আল্লাহ তোমার রহমতের দরজা খুলে দাও তোমার ফজল কর্মের দরজা খুলে দাও তোমার রুজির দরজা তুমি খুলে দাও তোমার বরকতের দরজা খুলে দাও তোমার মাগফেরতের দরজা আমাদের জন্য খুলে দাও আল্লাহ আমাদের গোনাখাতা তুমি মাফ করে দাও ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين اللهم انا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيئ الاسقام اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة العدا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين